আমরা যে রকম ভাবে অটো পাসের ব্যবস্থাটা করেছি যে অতীতের পাবলিক পরীক্ষার বিষয় নিয়ে, কাজেই এটি আমরা হঠাৎ 2022 সালের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল 22 জন, কিন্তু বন্যার কারণে পিছিয়ে গেছে 2022 সালের এসএসসি পরীক্ষা। পরবর্তীতে 15ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। তবে আবারও কি ডেট বাতিল করা হবে এসএসসি পরীক্ষার, নাকি সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া হবে, নাকি অটোপাস দেওয়া হবে? আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে শিক্ষা বোর্ডের নীতি অনুসরণ করে। এরকমের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তার পরিকল্পনা করাও একটা খুব বড় চ্যালেঞ্জ। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি পলিটেকনিক ইউনিভার্সিটি পলিটেকনিক শিক্ষা সমিতির জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মনোনয়নের শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, এবারের এসএসসি পরীক্ষায় কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না অথবা সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।